অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে ফেনী, ময়মনসিংহ, নেত্রকোনা সহ কয়েক জেলার বিভিন্ন স্থানে ভেঙে গেছে বাঁধ, প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। আবহাওয়া পূর্বাভাস বলছে টানা বৃষ্টি থাকবে আরো অন্তত দুদিন। সুকর নামিরের প্রতিবেদনে বিস্তারিত। অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে। ফলে ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে ভাঙন ও প্লাবিত হয়েছে অন্তত 10টি গ্রাম। পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার 30 গ্রামের মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ভারী বর্ষণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নেত্রকোনার সব নদ নদীরও। সেই সাথে সীমান্ত উপজেলায় বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম। আমাদের যে বেড়িবাঁধ, এই পানির চাপে ভেঙে গেছে। ভেঙে গেলে কিছু বাস্তা সুদ্ধা হয়েছে, দেওয়া হইলে রাখা যায় না। আমার নাই বলতে কিচ্ছু না, আমার শুধু এই বর্ডার আছে, আজকে সব ভেঙেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য, দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। আশঙ্কা করা যাচ্ছে দেশের চলতি সপ্তাহের শেষ নাগাদ অর্থাৎ জুলাই মাসের 6-7 তারিখে যমুনা নদী বাদরত স্টেশনে বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়াও এর মধ্যবর্তী সময়ে দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা নদী এবং উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলো কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল এবং ভারতের হিমালয় পাদদেশীয় স্থানসমূহে ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন স্থান আকস্মিক বন্যা ঝুঁকিতে রয়েছে। সুকন্যা আমির, নিউজ 24।